বুক ক্যাফে বুক নিভে আজকের পর্বে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমি কিছু বই আন্ডারেটেড যেগুলো রয়েছে বুক ফার্মের সেগুলোকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি গত পর্বে আমি দেখিয়েছিলাম যে বুক ফার্মের ভালো বই কোনগুলো আছে আপনারা অবশ্যই নিতে পারেন কিন্তু তারপর দেখলাম বেশ কিছু আন্ডার রেটেড বইও রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো দামে পাওয়া যাচ্ছে ত্রিশ শতাংশ ছাড়ে তাই ভাবলাম যে চলুন তাহলে শুরু করি কি কি বই একবার দেখে নিন তাহলে ওখানে গিয়ে সুবিধা হবে তার সাথে পুস্তক তালিকা যেটা রয়েছে সেটাও প্রকাশিত হয়ে গেছে তো ওখানে একদম কারেন্ট দামটাও লেখা রয়েছে ওটাও দেখিয়ে দেবো তাহলে কোন দামে অ্যাকচুয়ালি পাওয়া যাবে বইগুলো সেটা একটা আপনাদের ধারণা হয়ে যাবে তো প্রথমেই যে বইটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে তুষার চ্যাটার্জির লেখা গোয়েন্দা নিশ্চিত রায় সমগ্র মূলত পেপার ব্যাকে এসেছে এটা একটা কমিক্স সিরিজ এবং বাংলা কমিক্সের প্রথম গোয়েন্দা চরিত্র হিসাবে আমরা নিশ্চিত রায়কে দেখতে পাই সুক্তারা থেকে এখান থেকে বিভিন্ন গল্প নেওয়া হয়েছে পুরোনো সুক্তারাগুলো থেকে যেহেতু বিভিন্ন টাইমলাইনের গল্প আছে সেই জন্য দেখতে পাবেন প্রত্যেকটা গল্পে ইলাস্ট্রেশনের কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে যেগুলো নতুন একেবারে মানে যত হাল আমলের দিকে গিয়েছে তত দেখবেন যে আরেকটু চেঞ্জেস রয়েছে যেগুলো খুবই পুরোনো লেখা রয়েছে সেগুলোতে একরকমের রিলাক্সেশনের হাত রয়েছে মোট সাতটি কমিক্স পাচ্ছেন এবং মূলত একটা গোয়েন্দা গল্পের আপনারা টাচ পাবেন কমিক্সের মধ্যে গোয়েন্দা বিষয় আমি দেখেও দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক্স এবং সেই সময়টা সেরকমই ছিল তো এখানে আমরা দেখতে তো পাবো গোয়েন্দা নিশিত রায়কে এবং তার সাথে সহকারী হিসেবে তরুণ সেনকে পাবো তো দুজনাই যেহেতু নিশিত রায় কালোর ওপর জামাকাপড় পরতেন আর তরুণ সেন সাদার ওপর জামাকাপড় পরতেন সেই জন্য দুজনের জুড়িটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও বলা হতো এবং আরও একটি চরিত্র পাবো মিনা নামে যে কিন্তু চম্বলের একটি রাজকন্যা আর কি তো তারও দুর্ধর্ষ অভিযানের কথা আমরা পেয়ে যাব আর ব্ল্যাক প্যান্থারের মতো শত্রুকেও দেখতে পাবো তো সব মিলিয়ে একটা বেশ মানে ভালো বই বলা যেতে পারে এবং আমি ভিডিওর শেষে কারেন্ট যে দামগুলো কি কি হয়েছে একদম সেটা বলে দেবো তাহলে কি হবে দামটা যে সঠিক কততে আসছে সেটা আপনি জানতে পারবেন এরপরে অবশ্যই অয়ন রাহার বিলয় বন্ধু বলে বইটার কথা বলবো অয়ন রাহার একটা বই রয়েছে আশ্চর্য সাত নামে সে বইটাও কিন্তু ভারী সুন্দর এবং আমার মনে হয় অয়ন রাহার বিলয় বন্ধু বইটাও আপনি নিতে পারেন দুশো নিরানব্বই টাকা প্রিন্ট রয়েছে আমার এই বইটাতে মূলত মিসিং যে বিভিন্ন ডায়েরি অর্থাৎ একটা সময় আমরা ডিসকভারি চ্যানেল বা নেট জিওগ্রাফিতে দেখতাম যে বিভিন্ন মিসিং ডায়েরিগুলো নিয়ে রিপোর্টগুলো নিয়ে এক একটা করে এপিসোড হতো সেটা কোনো জাহাজের মিসিং রিপোর্ট হোক কোথাও হয়তো ইউএফও দেখা গেছে কোথাও হয়তো দেখা যাচ্ছে টাইম জোন অতিক্রম করে চলে গেছে ইউএফও উনিশশো সালে ফিরে এসেছে দু সালে এরকম একটা ব্যাপার এরকম গল্পও রয়েছে যে এরোপ্লেন গিয়েছে উনিশশো সালে ফিরে এসেছে উনিশশো সালে এরকম একটা ব্যাপার তো এই ধরনের বহু উত্তর না পাওয়া ইনভেস্টিগেশনগুলো যেগুলো বেশ কিছুটা ইন্টারেস্টিং সেগুলো নিয়ে একটা খুব সুন্দর বিষয় রয়েছে তো আমার মনে হয় যে যারা এই ধরনের ফ্যাক্টস পছন্দ করেন এবং অসঙ্গায় মানে যেগুলো রিপোর্টগুলোতে একদম শিলমোহর পড়েনি যে সলভড সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে এই বইটা আপনাদের বেশ ওয়ার্ক করবে তো দেখতে পারেন রাস্কিন বন সমগ্র যে এক রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছিল আমি এই বইটাকে রেকমেন্ড করতে পারি মূলত যারা প্রেমের গল্প একটু পড়তে চাইছেন প্রাকৃতিক সৌন্দর্য চেরি ব্লসম চেরি প্রতি বাৎসল্য এবং শিশু মনস্তত্ত্ব এই বিষয়গুলোকে নিয়ে পঁচিশটির মতো গল্প রয়েছে পঁচিশটিরও বেশি রয়েছে আসলে এবং আমার মনে হয় যে রাস্কিন বন্ডের এই সমগ্র ওয়ানের প্রচ্ছদই মানে মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এটার পার্ট টুও রয়েছে রচনা সমগ্র দুই সেটাকেও আপনি নিয়ে নিতে পারেন রাস্কিন বন্ডের ভয় সমগ্ররও একটা বই রয়েছে বুক ফার্ম থেকে অনুদিত তাহলে রাস্কিন বন্ড সম্পর্কিত তিনটে বই কিন্তু অলরেডি রয়েছে এছাড়াও চিলেকোঠার ঘর দ্য রুম অন দ্য রুফ অবলম্বনে সে বইটাও কিন্তু বুক ফার্ম থেকে এসেছে ওই বইটাও আমার পড়া ওই তো কিন্তু খুব ভালো ভালো বই আর কি তো ওটাকেও নিয়ে নিতে পারেন আমি ভেতরের ইয়ে ভেতরের মানে প্রচ্ছদ থেকে শুরু করে লেখালেখি সবটাই দেখে দিচ্ছি একটু একটু করে বইটার সাইজটা কিন্তু বেশ সুন্দর খুব কিউট একটা সাইজ এবং গল্পগুলো পড়তে খুব ভালো লেগেছিল আমার প্রত্যেকটা গল্পের মধ্যে কোথাও একটা যেন মন খারাপেরও ছাপ আছে আবার কোথাও একটা অসম্ভব সুন্দর বর্ণনা কোনো বিষয়ের প্রতি বর্ণনা সেটার ব্যাপারটাও খুব ভালো রয়েছে তো যারা পড়বেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি ধরনের কথাটা বলছি এবং রাস্কিন বন্ডের লেখাগুলো বেশিরভাগই এই ধরনেরই তো আমি অবশ্যই বলবো যারা রাস্কিন বন পড়তে চাইছেন তারা এই বইটা দেখে পড়লে অনেকটাই কিন্তু আপনার যে ইচ্ছা বা স্বাদ সেটা মিটে যায় মানে মিটবে আর কি যে না ভালো একটা বই পড়লাম এরকম একটা ব্যাপার পৃষ্ঠার কোয়ালিটি ভালো দু একটা বানানগুলো পেয়েছিলাম আমার কাছে সম্পূর্ণ রিভিউ আছে একটা মানে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি নিচে ডিসক্রিপশন বক্সে যেখানে ফুল রিভিউটা বলা আছে রাস্কিন বন্ডের বেশ কিছু জায়গায় একটু ভুল আছে বানান সেটা আমি উল্লেখ্য করেছিলাম যখন রিভিউ করেছিলাম তবে সেই দু চারটে বানান বাদে বাকি এমনি বইটার কোনো খারাপ সেভাবে কিছু নেই তো এটার পার্ট ওয়ান আছে পার্ট টু আছে দুটোর মধ্যে যে কোনো যেটা পছন্দ সংগ্রহ করতে পারেন আচ্ছা তিনশো পঁচাশি টাকা এটার দাম রাখা হচ্ছে আমার কাছে যে কপিটা রয়েছে চলুন এবার পরের বইগুলো দেখে নিই রাস্কিন বন্ড তো দেখালাম এর সাথে আরও একটা বই আমার খুব কাছের সে বইটাকে দেখাবো পশ্চিমের হারানো অ্যালবাম বলে আর্যভট্ট খানের একটা বই কিছুদিন আগে বেরিয়েছিল বইটা সেভাবে অতটা মানে যে প্রচার হয়েছিল বলবো না আবার যে বিরাট একটা কেনাকাটি হয়েছিল তাও বলবো না অথচ বইটা খুব ভালো বই আন্ডারেটেড একটা বই পড়ে খুব আনন্দ পেয়েছিলাম আসলে একটা সময় তো বাঙালিদের পশ্চিমাঞ্চলটা খুব প্রিয় ছিল ঝাড়খণ্ডের জায়গাগুলো বর্তমানে ঝাড়খণ্ড হয়ে গেছে আগে তো বিহারি ছিল সবটা তো সেখানে ঝুমরিতাল্লাইয়া থেকে শুরু করে পালামো হাজারিবাগ বিভিন্ন জায়গাগুলো কিন্তু একটা সময় বাঙালিরা গিয়েছেন স্বাস্থ্য বদলের জন্য ইত্যাদি বিষয়গুলো ছিল এবং ওখানে বেশ কিছুটা সাহেবি আমলেরও বাংলো টাংলো ইত্যাদি ছিল তো সব মিলিয়ে একটা সময় সত্যি দেখা যেত যে সাহিত্য ক্ষেত্রেও পশ্চিমাঞ্চল নিয়ে অনেক আলোচনা রয়েছে সাহিত্যের আঙ্গিনাতে আর কি বাংলা সাহিত্যের আঙ্গিনাতে এবং মানুষ যে ভ্রমণেও যেত যদিও সেটা আস্তে আস্তে শিফটও এখন উত্তরবঙ্গের দিকে হয়ে গেছে দার্জিলিং জলপাইগুড়ি তারপরে ডুয়ার্স এই জায়গাগুলো তো এই যে ঝড়িয়ার থেকে শুরু করে রানীগঞ্জ বা তারও পশ্চিম দিকে ধোনির নিজস্ব যে বাড়ি সেই সম্পর্কে তো আলোচনা রয়েছে ঝুমরিতলায় লেক সম্পর্কে রয়েছে পালাও সম্পর্কে রয়েছে গল্পগুলো একরকমভাবে খুব সুন্দরভাবে লেখা হয়েছে গল্প বলা যাবে না মূলত তথ্য বিষয়ক একটা বই এবং আর্যভট্ট খান নিজে ভ্রমণ করেছিলেন এবং তার ভ্রমণের যে অভিজ্ঞতা সেইটা একটা দেওয়া হয়েছে এবং প্রচ্ছদটা খুব সুন্দর চারিদিকে ঘন গাছপালা তার মধ্যে দিয়ে একটা গাড়ি আসছে খুব চিন্তাভাবনা করে প্রচ্ছদটা আঁকা হয়েছে ভালো লেগেছে বইটা আর কি আমার তো এই বইটার অতটা প্রচার দেখতে পাবেন না কিন্তু নিজে যদি একবার কিনে নিয়ে ভরসা করে নিতে পারেন আমার মনে হয় খুব ভালো একটা বিষয় পাওয়া যাবে প্রবন্ধ সংগ্রহের মতো এরপর আসছি কৌশিক মজুমদারে আবার আধার মূলত আধার একটা পরবর্তী পার্ট বলা যেতে পারে এবং এখানে ভৌতিক জন্ডার বিভিন্ন গল্পগুলো রয়েছে তো আপনি অবশ্যই পড়তে পারেন বইটিকে কারণ কৌশিক মজুমদার তো শুধুমাত্র প্রবন্ধ সংকলনই নয় উনি বেশ কিছুটা গোয়েন্দা গল্প এবং অবশ্যই ভৌতিক গল্পের ওপরও লেখালেখি করেছেন পনেরোটা ভয়ঙ্কর গল্প রয়েছে বইটি দুই মলাটের মধ্যে তো অবশ্যই এই বইটাকে আপনারা পারচেস করতে পারেন বইটার গল্পগুলো কিন্তু খারাপ নয় এবং অবশ্যই ইলাস্ট্রেশনও রয়েছে তার সাথে অবশ্যই আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি যেখানে ভর্ষ বহি যেটা রয়েছে ভর্ষ বহি ওই গল্পটা একটা উপন্যাস একটা সেটা পত্রিকাতে প্রকাশ পেয়েছিল পরবর্তীকালে তো এখানে সীমাবদ্ধ রক্ষা হয়েছে বইটির মধ্যে এবং অবশ্যই চোদ্দোটি গল্পও রয়েছে তো সব মিলে পনেরোটার একটা বেশ জমজমাট বই বলা যেতে পারে তো আমার মনে হয় যে এই বইটাও আপনাদের বেশ পছন্দেরই হবে আচ্ছা এর সাথে বলে রাখি আলেকজান্ডার ডুমার দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো নামে একটি বই রয়েছে সুধীন্দ্রনাথ রাহা অনুদিত এই বইটাকে যদি আপনি নেন এটা হিসাবেই নেবেন যে বইটা কিন্তু ছোটদের মতো করে লেখা মানে ছোটদের মতো করে বলতে গেলে গল্পটা তো অবশ্যই ছোট বড় সকলে পড়তে পারবে বা ম্যাচিওর যারা তারা আরও পড়তে পারবে এবার ইন এ নার্সেল মানে একটা বিরাট উপন্যাসকে মূল পর্বগুলোকে রেখে ছোটো করে গোটা গল্পটাকে এখানে ধরা হয়েছে দুই মলাটের মধ্যে কাজেই আপনি যদি ভাবেন যে দ্য কাউন্ট অফ মনক্রিক্ট আমি গোটা পেয়ে যাচ্ছি তাহলে আমি বলবো ভুল ছোট্ট বই ছোট্ট করে লেখা রয়েছে সমস্ত বিষয়টা একশো নিরানব্বই টাকা দাম প্রচ্ছদটা ভারী সুন্দর যদি কেউ ছোটো করে পড়তে চায় চট করে পড়ে নিলাম গোটা গল্পটা জিসটা এবং মোটামুটিভাবে একটা গল্পটার আইডিয়া নিলাম এরকমটা যদি ভাবেন তাহলে আমি বলবো এই বইটা ঠিক আছে যদি খুব ডিটেলে পড়তে চান যে একদম অরিজিনাল উপন্যাস অনুযায়ী পড়ব তাহলে কিন্তু এই বইটা নয় বিপদশঙ্কুল ভারতদর্শন বইটা আমার খুব পছন্দের বই কারণ মজার হালকা গল্প রয়েছে মনুষ্যানের লেখা এবং বইটার ওপর আবার পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে নটি গল্পতে কি কী রয়েছে টপিকটা তো এখানে দুজন চরিত্র পাবো একটা হচ্ছে কানুবাবু যার অরিজিনাল নাম শ্রীকান্ত মিত্র আর ভোলা বাবু যার অরিজিনাল নাম প্রদীপ মিত্র দুজনাই কিন্তু বেশ বন্ধু আর কি এবং তাদের একটা গাড়ি রয়েছে উনিশশো মডেলের ট্যালবট সেডান সেভেন্টি ফাইভ যেটা কানুবাবুরই গাড়ি তো এবার ব্যাপারটা হচ্ছে যখনই ছুটি পান তারা তারা দুজনে বেরিয়ে পড়েন এই গাড়িতে করে বিভিন্ন জায়গায় এবং এই ঘুরতে ঘুরতে ভারতের বিভিন্ন স্থান ঘোরা হয়ে যায় এবং সেইখানে যে মজার মজার ঘটনা ঘটে সেইগুলো নিয়ে কিন্তু এই বইটার দুই মলাটের মধ্যে বিভিন্ন গল্প রাখা হয়েছে এখানে আপনি ডাকাত পাবেন ভণ্ড সাধু পাবেন অরিজিনাল সাধু পাবেন আবার একটা গল্প আছে এলিয়েন চলে আসবে ইউএফোর তারপরে তান্ত্রিকের গল্প আছে একটা সাপের গল্প আছে ইয়েতেও বাদ যায়নি ইয়েতেও রয়েছে একটা গল্পে সুন্দরবনের কথা একটা গল্প এসেছে তো বেশ একটা মজার হালকা ছলের গল্পের বই এবং যদি কিছু ভারী কিছু পড়েন তারপরে এটা যদি পড়েন তাহলে আমার মনে হয় বেশ একটা গুড ফিল হবে আর কি তো হার্ড কভারে মোড়া বই আমার মনে হয় পঁচাত্তর পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ে একবার দেখতে পারেন বইটাকে ভালোই লাগবে এই বইটা যেটা আমি এবার দেখাচ্ছি অলোক লেখা জাদু কলম এই বইটাকে অবশ্যই নেবেন বইটা চারটে গল্প রয়েছে খুব ভালো গল্প চারটে গল্প নিয়ে আমি একটা ডিটেল আলোচনাও করেছিলাম আমার একটা রিভিউ রয়েছে ডেডিকেটেড এই বইটার ওপরে বইটা আসলেই খুব ভালো আর কি তো আমার মনে হয় যে এই বইটাকে নিলে আপনার ছেলেবেলা আবার ফিরে আসবে এবং চারটে গল্পের মধ্যে শেষ গল্প দ্য ম্যাজিসিয়ান কী ভালো গল্প মানে একটা ছোট্ট ছেলে তার বাবাকে ফিরে পাবে মানে ফিরে পাওয়ার আশায় একটা বইয়ের মধ্যে ঢুকে যাবে এবং বইয়ের বইয়ের মাধ্যমে সে একটা অন্য জগতে পৌঁছে যাবে যেখানে বাবা তার বয়সী আর কি মানে একটা টাইম ট্র্যাভেল হয়ে যাবে আর কি তো সেই দা ম্যাজিশিয়ান গল্পটা আমার খুবই ভালো লেগেছিলো অন্যান্য গল্পগুলোও খুব ভালো ভূত আছে ভূত নেই ইত্যাদি গল্পগুলো খুব ভালো কলম বই গল্পটিও রয়েছে যেখানে একটা কলম রয়েছে যা যেটা যা একটা মানে জাদুকরী কলম আর কি তো এই বইটাকে দেখতে পারেন আমার মনে হয় যে এই বইটা আপনাকে নিরাশ করবে না তো এরপরে যে বইটা আছে সেটাও একটা বলার মতো বই কারণ ভাষা খাদ্য সংস্কৃতির উপর তো ওইভাবে বই অতটা কেউ করেন না তো ফুটকাহিনির ওপরে দুটো বই রয়েছে একটি ফুটকাহিনী একটি আরও ফুটকাহিনী তো ইন্দ্রজিৎ রাহের আরও ফুটকাহিনী বইটাকে আমি এই কারণে দেখাচ্ছি কারণ এখানে জেলার বিভিন্ন খাদ্য সম্পর্কে আলোচনা রয়েছে কৃষ্ণনগরের সরপুরিয়া সরবজা রাবড়ি গ্রাম চম্পারণ মিট বিহারের তারপরে তামিলনাড়ুর যে বিভিন্ন খাবার আচরণ খাবার দাবার সেই সম্পর্কে লেখা রয়েছে তারপরে মাচার সন্দেশ শান্তিনিকেতনের খাবার বিরিয়ানির রকম ফের মানে বেশ ভেরিয়েশানস রয়েছে তো আমার মনে হয় যে এই বইটা আপনি যে জেলাতেই হোক আপনি কোনো না কোনোভাবে লিঙ্ক পাবেনই আপনার জেলার সঙ্গে কারণ বিভিন্ন যে পশ্চিমবঙ্গের জেলাতে বিখ্যাত বিখ্যাত মিষ্টি রয়েছে সেগুলো ছড়িয়ে রয়েছে এমনকি বর্ধমানের কালনা জেলার যে মাখার সন্দেশ তার কথাও বাদ পড়েনি এই বইটি দুই মার থেকে তো আমার মনে হয় যে এই ইন্দ্রজিৎ তাহিরের এই বইটাকে দেখতে পারেন যদি আপনি ফুডের ওপরে ভালো একটা কিছু চাইছেন এরকম চাইছেন আর অখণ্ড ফুড কাহিনী বলেও একটি সংস্করণ রয়েছে যেটা ফুটকাহিনী আরও ফুড কাহিনীর মিলিত আসে তৈরি আর কি ওটা নিলেও হবে পরিশেষে পুস্তক তালিকাটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা একদম আপডেটেড এবং কারেন্ট এসেছে তো এখান থেকে নতুন বইগুলো দেখতে পাচ্ছেন টার্জানের বইটা আরও নতুন আছে এগুলো আছে এরপরে কমিক্সের গল্পগুলো আছে কমিক্স কোনগুলো থাকছে রহস্য গোয়েন্দা থ্রিলার অ্যাডভেঞ্চারের ওপরে যে সমস্ত বইগুলো আছে সেগুলোকে দেখানো হয়েছে এবং তার নিচে দেখুন দামগুলো দেখানো হয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে হলুদের ওপর বেশ ব্রাইট লাগছে দেখতে এবং ছবি সহকারে নিচে দাম সবটাই রয়েছে তো আমি পুরোটাকেই দিয়ে দিলাম আর কি ওনাদের যে পুস্তক তালিকাটা আপনারা যে পেজটা পজ করতে চাইছেন পজ করে দেখে নেবেন বা যে বইটা পছন্দ হচ্ছে সেই বইটার স্ক্রিনশট নিতে পারেন তাহলে ওখানে গিয়ে দাম নিয়ে সমস্যা হবে না আগে থেকেই প্রিপেয়ার হয়ে যেতে পারবেন যে কোনটার কত দাম হচ্ছে ইত্যাদি তাহলে কী হবে যে ওখানে গিয়ে আপনার বাজেট হিসাব করে যে কেনাকাটা সেটা করতে পারবেন আর যদি বাড়ি থেকে অনলাইন করেন তারা তো বৈচিত্র্য ডটিনের এর মাধ্যমে করতেই পারছেন কবিতার বইও রয়েছে কমিক্সের বইও রয়েছে সবটাই তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে বুক ফার্মের বিভিন্ন বইগুলোর এবং অন্যান্য বিষয়গুলো এবং শীঘ্রই আরও কিছু ভিডিও আসবে যেগুলো দ্বীপ প্রকাশনের উপরে কারণ দ্বীপ প্রকাশন থেকেও তো একটা বড়ো ছাড়ত চলছে তো সেটাও একটু চেষ্টা করছি আর অন্যান্য বুক ফার্মের ভিডিওগুলোও রয়েছে চ্যানেলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেগুলো দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ